কাতারের রাজধানী দোহার নাজমাত মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি দোহা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়ে মোহাম্মদ নুরুল হুদা নুরুর সভাপতিত্বে উক্ত মাহফিলত এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভাত বক্তা হল মাইজবান্ডারি তারিকা আত্মশুদ্ধি অর্জনত পবিত্র রমজানের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। সভা পরিচালনা করে মোহাম্মদ শফিকুল ইসলাম রিবন। অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ মাহমুদুর রহমান কাঞ্চু, কামরুল হাসান, খুরশেদ আলম, কাজী আশরাফ সহ আরো বোধকে। মিলাদ, কিয়াম ও সভা শেষে কাতারত অবস্থানরত প্রবাসী অলর কর্মক্ষেত্র বিভিন্ন সমস্যার সমাধান মুসলিম উম্মার ঐক্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।